অযোধ্যায় বিশ্বের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ এবং মক্কার ইমামের হাতে হবে ভিত্তি প্রস্তর স্থাপন। একদিকে রাম মন্দির উদ্বোধন করার পরিস্থিতি চলছে, তারই সাথে অযোধ্যায় মসজিদ তৈরি করার কাজ খুব জলদি শুরু করতে চলেছে। কি নাম রাখা হয়েছে মসজিদের, কেমন হবে মসজিদ? অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় ধুনিপুরে যে 5 একর জমি দেওয়া হয়েছে, সেই জমিতে হতে চলেছে দুনিয়ার সব থেকে বড় মসজিদ। মসজিদের নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। এই মসজিদের আল সুতাইস। অযোধ্যায় তৈরি হবে দুনিয়ার সব থেকে বড় মসজিদ। আসবেন মক্কা শরীফের ইমাম, দুনিয়ার সব থেকে বড় কোরআন শরীফ অযোধ্যায় রাখা হবে। এই খবরটা শুনে হয়তো অবাক হয়ে যাবেন আপনারা সকলে। 22 জানুয়ারিতে অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হবে। রাম মন্দির উদ্বোধন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমনটা চলছে বিতর্ক, তারই মাঝে এই খবরটা ছড়িয়ে পড়ল। এইচআর টিভি বাংলা।